আসসালামু আলাইকুম, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। কেমন আছেন আপনারা সবাই? আজকে আমি আপনাদেরকে দেখাবো বেতির ব্যাগে কিভাবে হ্যান্ডেল লাগাতে হয়। আগের ভিডিওতে আমি এই ব্যাগটি বানানোর প্রসেসটা আপনাদেরকে দেখিয়েছি, আজকে আমি হ্যান্ডেল লাগানোটা দেখাবো। তাহলে চলুন কাজটি শুরু করা যাক। আমি প্রথমে একটি হ্যান্ডেল লাগিয়ে নিয়েছি, এবার পরবর্তী হ্যান্ডেলটি আমি কিভাবে লাগাবো সেটা বলে দেব। প্রথমে আমি বেতি নিয়ে নিয়েছি, আমি 8 পিস বেতি নিয়েছি। প্রতিটা বেতির মাপ হচ্ছে 85 ইঞ্চি বা 6 হাত পরিমাণে বেতি আমি নিয়েছি। এবার হ্যান্ডেলটা আমি কোন ঘর থেকে তৈরি করব সেটা গুনে নিচ্ছি, এজন্য কোণা থেকে শুরু করছি। এখানে মোট 5টা ফুল হয়েছিল। এবার মাঝখানের যে ফুলটা আছে দুই পাশের দুইটা করে বাদ দিয়ে মাঝখানের ফুলটা থেকে এইভাবে করে গুনে যাব। দেখুন, প্রতিটা মাঝখানের ফুল কিন্তু আমি ধরছি এইভাবে। এখানে আমার মোট 19টা ফুল হয়েছে। এবার আমি এইভাবে করে মাঝখানের ফুলটাকে মাঝখানে রেখেছি। রেখে দেখুন এভাবে ভাঁজ করে নিয়েছি, একদম মাঝখানের ফুলটাকে ভাঁজ করে মাঝখানেই রেখেছি। রেখে এই যে ফুলটা আছে, এই ফুলটা কিন্তু একটা সাইডে আছে, ওইখানে আরেকটা ফুল আছে। এই ফুলটা থেকে 1 2 3 4 5 6 নাম্বার যে ফুলটা আছে এখান থেকে 1 2 3 4 এই 4 নাম্বার যে ফুলটা, এখানে আমি হ্যান্ডেলটা তৈরি করব। আমি এই জন্য এখানে কালো কলম দিয়ে মার্ক করে নিয়েছি, যেহেতু এই ফুলটার মধ্যে আমার হ্যান্ডেলটা হবে। এপাশ থেকেও সেমভাবে আমি 6টা ফুল গুনব। গুনে এই 6 নাম্বার ফুল থেকে নিচের দিকে 4টা ফুল গুনব। গুনে এখানে একটা কালো কলম দিয়ে মার্ক করে নিব। এভাবে করে আমার এই 2টা ফুলের মধ্যে হ্যান্ডেলটা হবে। আমি টোটাল 8 পিস বেতি নিয়েছি। 8টা বেতি দিয়ে আমি 2টা হ্যান্ডেল তৈরি করব। প্রতিটা হ্যান্ডেলে আমি 4টা করে বেতি নিব। তো আমি 4টা বেতি নিয়ে নিচ্ছি। দেখুন, 1টা 2টা 3টা। একটা জিনিস খেয়াল করুন, বেতির যেই পিছনের পার্টটা আছে মানে উল্টা সাইডটা, সেটাকে আমি উপরের দিকে নিচ্ছি, আর নিচের সাইডটা ভাঁজ সাইডটা আমি নিচের দিকে রাখছি। এভাবে করে একটার উপরে একটা বেতি নিয়ে নিয়েছি। এই যে 4 নম্বর বেতিটাও আমি নিয়ে নিলাম। দেখুন, একটার উপরে আরেকটা বেতি নিয়েছি। এবার এগুলোকে এইভাবে করে ধরবো আঙুলের সাহায্যে, খেয়াল করুন। এবার আমি হ্যান্ডেলটা তৈরি করব। যেই ফুলটাতে আমি মার্কিং করেছিলাম, কলম দিয়ে দাগ দিয়েছিলাম, সেই ফুলটার দেখুন ডান পাশের যেই ছিদ্রটা আছে এর ভেতরে আমি আমার এই 4টা বেতি ঢুকিয়ে নিচ্ছি। এবার এই ফুলের এই পাশে মানে বাঁ পাশে যেই ছিদ্রটা আছে এটার ভিতর থেকে আমি এই বেতিগুলো বের করে নিচ্ছি। দেখুন, ফুলটা মাঝখানে 2টা পাশে 2টা যেই ছিদ্র, এই ছিদ্র দিয়ে আমি এক পাশ থেকে বেতিগুলো ঢুকিয়েছি আর এক পাশ দিয়ে বের করেছি। একটু বড় করে দেখাচ্ছি আপনাদের সুবিধার্থে। আমি এটা খুলে নিলাম, আবার আমি আপনাদেরকে দেখিয়ে দিব। বেতিগুলোকে ভালো করে হাতের সাহায্যে ধরবেন, ধরে এই পাশ থেকে ঢুকিয়ে দিবেন, এই যে এই ফুলের এই পাশ থেকে, আর এই পাশ থেকে বের করে নেবেন। খুবই সহজ কিন্তু। এই দেখুন, বের করে নিয়েছি। এবার এই বেতিগুলোকে আমি সমান করে নিব, মানে 4টা বেতি ডাবল করে নিলে 8টা বেতি হবে। দেখুন, এক সমান করে নিচ্ছি। এক সমান করার পরে আমি ডান হাতে 4টা বেতি ধরব আর বাঁ হাতে 4টা বেতি ধরে নিব। একটু বড় করে দেখাচ্ছি, খেয়াল করুন। 4টা বেতি আমি ডান হাতে ধরেছি, 4টা বাঁ হাতে। এবার নিচের যে বেতিটা মানে নিচের যে বেতি 2টা হয়েছিল, এই 2টা বেতি এভাবে আমি ক্রস করব। আরেকবার দেখুন, নিচের 2টা বেতিকে এইভাবে ক্রস করব। আরেকবার দেখুন, নিচের 2টা বেতিকে দুইভাবে দুই হাতে ক্রস করেছি, একটা বাঁ হাতে একটা ডান হাতে নিয়েছি। এবার ডান হাতের বেতিটাকে আবার এই পাশের বেতিটা নিচ দিক দিয়ে আনছি। অনেকটা পাটি বুননের মতো হবে বুননটা। এই দেখুন, নিচ দিয়ে উপরে, প্রথম বেতিটা যেহেতু উপরে আছে এটাকে নিচ দিয়ে নিচ্ছি। এবার বাঁ হাতের যে বেতিটা আছে এটাকে প্রথম বেতিটার উপর দিয়ে নিচ্ছি, তারপরের বেতিটার নিচে দিয়ে নিচ্ছি। একটু দেখলেই বুঝতে পারবেন, খুবই সহজ কিন্তু। দুই হাতের চাপটা কিন্তু ঠিকই রাখবেন আর চেষ্টা করবেন এক বসাতেই হ্যান্ডেলটা তৈরি করে নিতে।
এবার দেখুন আবারও আমি ডান হাতের তিন নম্বর যে বেতিটা আছে এটা ধরেছি, ধরে এই যে প্রথম বেতিটার এটার উপর দিক দিয়ে দিয়েছি আর দ্বিতীয় বেতিটা নিচের দিক দিয়ে দিয়েছি, যেহেতু এই পাশেরটা উপরে ছিল একটার বিপরীত আরেকটা হচ্ছে। এবার বাঁ হাতের তিন নম্বর বেতিটাকে নিয়েছি, নিয়ে প্রথমটার নিচে দ্বিতীয়টার উপরে তৃতীয়টা নিচ দিক দিয়ে দিয়েছি। দেখুন একটা বুনন তৈরি হয়ে গেছে। এবার আবারও বাঁ হাতের চার নম্বর বেতিটা ধরেছি, এটাকে প্রথমটা নিচ দিক দিয়ে দিব, প্রথমটা দেখুন উপরের দিক দিয়ে আছে, তারপরেরটার উপরে, তারপরেরটা নিচ দিক দিয়ে দিব। চাপটা ঠিক রাখবেন, আমি টেনে ধরেছি একটু শক্তভাবে, আপনারা ঠিক রাখবেন, যতটুকু মজবুত করবেন ততটুকু চেপে ধরবেন। এবার ডান হাতের বেতিটাকেও আমি সেমভাবে নিয়ে এসেছি, দেখুন এরকম একটা প্যাটার্ন তৈরি হয়েছে। আমি খুলে নিচ্ছি, দেখুন কাজটা আমি খুলে নিচ্ছি, খুলে আবার আমি করে আপনাদেরকে দেখাবো। এবার আমি কোনো কথা বলবো না, আপনারা একটু মনোযোগ সহকারে দেখুন। আবারও হয়ে গেল, দেখুন একই রকম হয়েছে প্যাটার্নটা। এবার আমি পরবর্তীতে কিভাবে করব সেটা আপনাদেরকে বলে দিচ্ছি, কারণ এখন এটা বোঝা যাচ্ছে না। দেখুন আমার বাঁ হাতে চারটা বেতি আর ডান হাতে আছে চারটা বেতি। এবার আমার ডান হাতের এই বেতিটা দেখুন জয়েন্ট আছে, আর বাঁ হাতের এই বেতিটা দেখুন এটা খোলা অবস্থায় আছে। যেই বেতিটা খোলা অবস্থায় আছে মানে বাঁ হাতের বেতিটা, এটাকে টেনে আমি এইভাবে করে ডান হাত দিয়ে এ পাশে নিয়ে আসবো। দেখুন ঘুরিয়ে এনেছি, আরেকবার খেয়াল করুন এই খোলা অবস্থার বেতিটাকে ডান হাতের সাহায্যে এইভাবে ঘুরিয়ে এ পাশে নিয়ে আসবো। তারপরে এটাকে ভাঁজ করে দেখুন ভাঁজ সাইডটা নিচ্ছি আমি, আপনাদের সুবিধার্থে আমি আরেকবার এই জিনিসটা দেখিয়ে দিব, তাহলে বুঝতে পারবেন। বাঁ হাতে আছে চারটা বেতি, ডান হাতে আছে চারটা বেতি। বাঁ হাতের নিচের খোলা বেতিটাকে এইভাবে ঘুরিয়ে আমি ডান হাতে নিয়ে আসব। নিয়ে এসে ডান হাতের যে চারটা বেতি, এর প্রথম বেতিটার নিচের থেকে, দ্বিতীয় বেতিটার উপর থেকে, তিন নম্বর বেতিটার নিচ থেকে আর চার নম্বর বেতিটার উপর থেকে এইভাবে করে পেঁচিয়ে নিব। হাতের টানটা কিন্তু সবসময় ঠিক রাখার চেষ্টা করবেন, একটা বেতি বেশি টান দিবেন না, একটা বেতি কম টান দিবেন না, সবগুলো বেতি সমানে টান দিবেন যাতে করে হাতের টানটা ঠিক থাকে। এবার দেখুন এ পর্যায়ে এসে এই বেতিটা খুলে গেছে, এই বেতিটা খোলা অবস্থায় আছে। এবার এই বেতিটাকে আবার এইভাবে ঘুরিয়ে আমি ডান হাতে, সরি বাঁ হাতে নিয়ে আসব। বাঁ হাতে নিয়ে এসে একইভাবে প্রথম বেতিটার নিচের দিক থেকে, দ্বিতীয় বেতিটার উপর থেকে, তৃতীয় বেতিটার নিচ থেকে, চতুর্থ বেতিটার উপর থেকে নিয়ে আসব। দেখুন খেয়াল করবেন বেতিটা যাতে ভাঁজ অবস্থায় থাকে। আবারও দেখুন বাঁ হাতের এই বেতিটা খোলা অবস্থায় আছে, এই খোলা অবস্থার বেতিটাকে আবারও ডান হাতে নিয়ে আসব। ডান হাতে নিয়ে এসে একইভাবে আমি প্রথমটার নিচে থেকে, পরেরটার উপর থেকে, তারপরেরটার নিচ থেকে, তারপরেরটার উপর থেকে বের করব। দেখুন হাতের টানটা দেখুন আমি ঠিক রাখছি। চেষ্টা করবেন সবসময় ব্যাগের হাতলটা এক বসাতেই শেষ করতে, কারণ ছেড়ে দিলে অনেকটা ঝামেলা হয়ে যায়। একবার বাঁ হাতে, একবার ডান হাতে, একবার বাঁ হাতে, একবার ডান হাতে, এভাবেই একটা একটা বেতি ছুটবে এবং সেই বেতিটাকে আমরা ঘুরিয়ে নিয়ে চলে আসব। একই প্যাটার্নে আমরা পুরোটা হ্যান্ডেল করব, যতটুকু আমাদের মাপের প্রয়োজন হবে। দেখুন একইভাবেই আমি করছি, আশা করি আপনারা বুঝতে পেরেছেন, খুবই সহজভাবে এই বেতির হাতলটা আপনারা তৈরি করে নিতে পারবেন।
দেখুন বড় করে আমি একটি হাতল তৈরি করে নিয়েছি, একই প্যাটার্নে আমি তৈরি করেছি, এই জন্য পুরোটা আপনাদেরকে দেখাইনি। হাতলটা তৈরি করার পরে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখুন এরকম হবে দেখতে। দুই পাশেই কিন্তু একই রকম হয়েছে, নিচের দিক উপরের দিক এলোমেলো হয়নি। এখন আমি হাতলটা কিভাবে লাগাবো সেটা আপনাদেরকে বলে দেব। এর আগে আমি দেখিয়ে দিচ্ছি, আমি একটা হাতল যেহেতু তৈরি করে নিয়েছি, আরেকটা হাতল আমি একই মাপে হয়েছে কিনা দেখে নিচ্ছি। এখানে আমার হাতলের ফুলটা, এই ফুলটার সাথে আমি এভাবে জয়েন করে দেখছি ওটার সাথে মিলে গেছে কিনা। হ্যাঁ মিলে গেছে। আমি হাতলটা কত ইঞ্চি পরিমাণে নিয়েছি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখুন ফিতা দিয়ে মেপে আমি 25 ইঞ্চি পরিমাণে হাতল নিয়েছি। এই যে দেখুন 25 ইঞ্চি হয়েছে। আপনারা চাইলে 24 ইঞ্চি নিতে পারেন, আপনাদের ইচ্ছে মতো বাড়াতে কমাতে পারবেন। এবার খেয়াল করুন, আমার দুই হাতের দুই পাশে বাঁ হাতে কয়েকটা বেঁতি, ডান হাতে কয়েকটা বেঁতি আছে। এবার এই বেঁতিগুলোকে আমি ফুলের দুই পাশ দিয়ে আগের মতো করেই ঢুকিয়ে দিব। এই যে ফুলটা আমি মার্কিং করে রেখেছিলাম, এই ফুলের দুই পাশেই আমি বেঁতিগুলো ঢুকাবো। দেখুন দুই হাতে আমার দুই বেঁতি, আমি একটা বেঁতিও কিন্তু ছাড়ছি না হাত থেকে, ছাড়লেই হ্যান্ডেলটা খুলে যেতে পারে। এবার আমি বেঁতিগুলোকে সমান করে নিচ্ছি, নিয়ে ফুলের ডান সাইডে ডান হাতের বেঁতিগুলোকে ঢুকিয়ে দিচ্ছি। একটু ঢুকাতে সমস্যা হবে, একটু ধৈর্য সহকারে যখন করবেন তখন এতটা সমস্যা ফিল হবে না। এবার বাঁ হাতের যে বেঁতিগুলো আছে এগুলো আমি ফুলটার বাঁ পাশের যেই ছিদ্রটা আছে এটার ভিতর ঢুকিয়ে দিচ্ছি। এবার খুব আস্তে আস্তে জিনিসটাকে সেট করবেন, আস্তে আস্তে টানবেন নিচের দিক থেকে। কোনো অবস্থাতেই একটা বেঁতি বেশি টান দিতে পারবেন না, একটা বেঁতি কম টান দিতে পারবেন না, তাহলে কিন্তু হাতাটা কুচকে যাবে। দেখুন আমি প্রায় সেট করে নিয়েছি, এ পর্যায়ে এসে আমার বেঁতির হাতাটা দেখতে এরকম হবে। দেখুন দুইটা একই রকম হয়েছে। এবার আমি এইভাবে একটু ব্যাকটা উল্টে নিব, আপনারা চাইলে পুরোটা উল্টে নিতে পারেন, কিন্তু প্রথম অবস্থায় অল্প একটু উল্টে নেওয়াটাই ভালো হবে। এবার আমি দুই পাশের যে বেঁতিগুলো আছে এভাবে হাতের সাহায্যে একটা গিট দিব। এই দেখুন একটা গিট দিয়ে নিচ্ছি, গিটটা দিলে হাতাটা সহজে ছুটে আসবে না। এবার আমি এক্সট্রা যে বেঁতিগুলো আছে ভিতরের দিকের এই বেঁতিগুলোকে সেট করব। আমি ব্যাগের মুড়িটা যেভাবে মেরেছি এই বেঁতিগুলোকে এইভাবেই ফুলের ভিতরে ঢুকিয়ে দিব। দেখুন গিটার বাইরের যেই বাড়তি অংশগুলো আছে হাতের সাহায্যে কিন্তু একটু চেপে ধরবেন, হাতের চাপটা ঠিক রাখতে হবে। এবার প্রতিটা বেঁতিকে আমি একটা একটা করে ফুলের ভিতর ঢুকিয়ে দিব। যখন আপনারা করবেন কাজটা তখন বুঝতে পারবেন ভাঁজ অনুযায়ী কোনটার ভিতরে কোনটা ঢুকালে আপনাদের ঠিক হবে। এইভাবে একটা একটা করে সবগুলো বেঁতিকে সেট করে নেবেন। দেখুন প্রায় সবগুলো বেঁতি আমার সেট হয়ে গেছে। যখন সবগুলো বেঁতি সেট হয়ে যাবে তখন আমরা কি করব, ব্যাগটাকে উল্টে নিব। দেখুন ব্যাগটা আমি উল্টে নিয়েছি। এবার প্রতিটা বেঁতিকে আমি ব্যাগের প্রতিটা ফুলের ভিতরে লম্বা করে ঢুকিয়ে দিব, যেভাবে আমি মুড়িটা মেরেছি এভাবে করেই ফুলের ভিতরে বেঁতিগুলো আমি ঢুকাতে থাকব। যতক্ষণ না আমার মনে হবে হাতলটা মজবুত হয়েছে ততক্ষণ পর্যন্তই আমি ফুলের নিচ দিয়ে বেঁতিগুলোকে নিয়ে যাব। 8-10টা ফুলের নিচ দিয়ে বেঁতিগুলোকে নিয়ে গেলেই হয়ে যাবে। আপনারা আপনাদের ইচ্ছে মতো করবেন, যার যার পছন্দ অনুযায়ী। দেখুন লম্বা করে নিয়ে পাশ থেকে দুইটা ফুলের ভিতর আবারও নিয়ে যাবেন, তাহলে দেখুন
মজবুত হয়ে যাবে অনেকটা। আমি মুড়ি মারার সময় এটা আপনাদেরকে বলে দিয়েছিলাম। এভাবে করে প্রতিটা বেতি আপনারা সেট করে নেবেন। এই যে দেখুন হ্যান্ডেলটা আমার সেট হয়ে গেছে। এই পর্যায়ে এসে ব্যাগটা দেখতে এরকম হচ্ছে। দেখুন হ্যান্ডেলগুলো কতটা সুন্দর হয়েছে। আপনারা চাইলে আর একটু মোটা করতে পারেন, আর একটু চিকন করতে পারেন। পুরোটা ব্যাগ আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। তো বন্ধুরা, কেমন লাগলো আপনাদের কাছে আমার এই ভিডিওটি? যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর লাইক কমেন্ট ও শেয়ার দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ।